নমস্কার বন্ধুরা, আমরা সবাই মালিক পাচ্ছি পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর নাম 12 ঘন্টা পড়া না 12 ঘন্টা কাজ। তো এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই আপনাদের সামনে, তো আপনারা শুনুন এবং কমেন্ট তারপরে করুন। এখন যারা বর্তমানে স্কুলে, ছোটো ছোটো ভাই বোনরা স্কুলে আছো, তারা যদি ঠিকঠাক করে, এখনও বলছি, তারা যদি ঠিকঠাক করে 12 থেকে 16 ঘন্টা করে পড়াশোনা করো, তবে তোমাকে বাকি লাইফটা 8 ঘন্টার কাজে আরামে কাটাতে হবে। এবং তোমরা যদি এখন 12 ঘন্টা 14 ঘন্টা না পড়ে বাকি টাইম এনজয় করে কাটাও, তাহলে তোমাদেরকে এক সময় ধরা বাঁধা একদম 12 ঘন্টা কাজ করতেই হবে এবং করতেই হবে, কেউ আটকাতে পারবে না। কেন বলছি, এটা আমার লাইভ এক্সপিরিয়েন্স। আমি অনেকগুলো জব ফেয়ার অ্যাটেন্ড করেছি এবং সেই জব ফেয়ারগুলো অ্যাটেন্ড করার সময়ও দেখেছি আমার মতো এবং আমি ছাড়াও আরও অনেকে, কয়েক হাজার বেকার যুবক যুবতী ঘুরে বেড়ায়। এই রিসেন্ট কিছুদিন আগে অনেকজন বেকার যুবতী যারা ক্যাম্পাসিংয়ে এসেছিল এবং তারাও ফর্ম ফিল আপ করলো, কিছুজন গার্মেন্টসের কাজের জন্য বা কিছুজন আদার্স কাজের জন্য, কিন্তু টাইম, ডিউটি টাইম তাদের অনেকটাই এবং তাদের স্যালারিও কম। তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা যদি এখনও পর্যন্ত ঠিকঠাক করে না পড়ছো এবং না বুঝছো, তাহলে অপেক্ষা করো, তোমাদের 12 ঘন্টা জীবনের একটা বড় সময় নিতে চলেছে। এখন তোমার স্কুলের 6 ঘন্টা, পরবর্তীকালে একবার গেটে ঢোকার পর 12 ঘন্টার কম তুমি বেরোতে পারবে না। কেন পারবে না সে তুমি একসময় নিশ্চয়ই বুঝে যাবে। তুমি, আমি বলছি বলে মানো না, তুমি তোমার আশেপাশে, বাড়ির আশেপাশে যারা কাজে যাচ্ছে বা ডিউটি করছে, তাদেরকে তুমি দেখো, তারা তাদের লাইফটাকে কীরকমভাবে এনজয় করছে। পারছে না, কেন না, 12 ঘন্টার ডিউটি যেমনই হোক, আসা যাওয়া 13 ঘন্টা, কারো 14 ঘন্টা টোটাল টাইম পড়ে যায়, যাওয়া যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, এবার 12 ঘন্টা ডিউটি মানে তার ডিউটি টাইম 14 ঘন্টা পড়ে যাচ্ছে। তোমরা যদি চাও ওই টাইমটা বাঁচিয়ে নিজেকে কাজে লাগাতে, তাহলে তোমরা এখন পড়ো। হয়তো আমার ভিডিওটা খুব একটা ভিউ আসে না এবং কেউ দেখবে কি না আমি তাও জানি না, কিন্তু তাও আমি আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। তোমরা যদি স্কুলের 6 ঘন্টা এবং বাড়ির টাইম 6 ঘন্টা, টোটাল 12 ঘন্টা নিজের সময় দাও, তাহলে তোমরা ভবিষ্যতে 8 ঘন্টা কাজের বা তার থেকেও কম সময়ের কাজের জন্য তোমরা অপেক্ষা করো। আর যদি না করো, তাহলে তোমরা সেই অপেক্ষায় থাকো, তোমার লাইফেও আসতে চলেছে 12 ঘন্টা। এরকম প্রত্যেক দিন সকালবেলা আরাম করে না ঘুমিয়ে সকালবেলা উঠে ডিউটি এবং ঘুরে এসে দেখবে যে সন্ধে হয়ে গেছে, তোমার 50% টাইম তোমার এই যাতায়াত এবং ওই ডিউটিতেই নিয়ে নেবে। এবার তুমি মধ্যরাত্রে তুমি কাকে দেখতে পাবে, কাউকে না, না পাবে ফ্রেন্ডস, না পাবে অন্য কাউকে। এক সময় আসবে যেখানে যে সময় তুমি তোমার ফ্রেন্ডসদেরও ঠিকঠাক করে তোমার সাথে দেখা হবে কি না কোনো গ্যারান্টি নেই, তার জন্য তোমাকে শিডিউল করতে হয়। আগে এক সময় ইচ্ছে করলেই ফ্রেন্ডসদের সাথে যোগাযোগ, খেলাধুলো, ঘুরতে যাওয়া সব কিছু হতো, কিন্তু তোমাকে এরকম সময়ে এসে তোমাকে শিডিউল তৈরি করতে হয় যে আমরা কবে দেখা করব, কখন দেখা করব। এই সিচুয়েশানটা তোমরা যদি নিজেদের মধ্যে না চাও, তাহলে তোমাদেরকে আমি এখনও বলছি, পড়ো পড়ো এবং অন্যকেও পড়তে সাহায্য করো, অন্যদেরকে বোঝাও। তোমরা যদি 6 ঘন্টার ডিউটি চাও, তাহলে তোমরা স্কুল টিচারের জন্য পড়ো, এবং আদার্স যদি তুমি করতে চাও 10টা 11টা 1টা 2টা 3টা 4টা 6-7 ঘন্টা স্কুল এবং 8 ঘন্টা আমি ধরলাম, এবং বাকি আদার্স গভর্নমেন্টের কাজও এবং 8 ঘন্টার থাকে। অবশ্য অনেক সময় ফ্যাক্টরি, বেশিরভাগ ক্ষেত্রেও ফ্যাক্টরির কাজগুলো অনেক সময় 8 ঘন্টার হয়ে থাকে, কিন্তু সব ক্ষেত্রে সবসময় ওটা সম্ভব হয় না। কেন হয় না তোমরা নিজেরা ওটা উপলব্ধি করে নেবে।
তো আমি একটাই কথা বলতে চাই, তোমরা যদি এখন ঠিকঠাকভাবে না পড়ো তোমরা অপেক্ষা করো 12 ঘন্টার জন্য, এবং তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ো তাহলে তোমরা অপেক্ষা করো একটা সুন্দর লাইফ 8 ঘন্টার এনজয় করে থাকার জন্য। তুমি নিজের থেকে শুরু করে সবাইকে সময় দিতে পারবে, এবং তুমি যদি না পারো কেউ তোমাকে সময় দেবে না। সবথেকে বড় কথা, তোমাকে কেউ সময় দেবে না, তোমাকে সময় কেউ দেবে না। কেন দেবে না? কেননা তুমি তাদের থেকে অনেক অনেক নিচু পজিশনে থাকবে। কথায় আছে, বন্ধুত্ব দেখে শুনে হয় না, কিন্তু আমি বলবো কথাটা 85% ভুল। মানুষের বন্ধুত্ব তৈরি হয় পজিশন অনুযায়ী। পজিশন কীরকম আমি বলছি, একটা গভর্নমেন্টের স্কুল ছেলে, একটা খুব বড় প্রাইভেট স্কুলের ছেলের সাথে বন্ধুত্ব হতে পারে, হয়ে যায়, কিন্তু ওটা ব্যতিক্রম। এবার একটা বেসরকারি কোম্পানির সাথে একটা সরকারি চাকরিওয়ালার বন্ধুত্ব হয়, থেকে যায়, কিন্তু সেটাও অনেক নাকচ সংকোচ করে। কেননা তারা চায় তারা তাদের পজিশনে বন্ধুত্ব রাখে। একটা চাকরিওয়ালা ছেলে, তার বন্ধুত্ব যেন ওই চাকরিওয়ালাদের সাথেই থাকে, সেরকম হিসেবে বন্ধুত্বটা তৈরি হয়। তো আমি এখনও বলছি, তোমরা যদি সেই পজিশনটা রাখতে চাও তোমরা পড়ো, আর যদি না করো তাহলে তোমাদের ব্যাপার। সেটা এরকম সকাল সকাল আমার মতো উঠে ডিউটি যাবে, এবং ঘুরে এসে দেখবে যে সন্ধে হয়ে গেছে, আর নইলে ব্যবসা সব ক্ষেত্রে ওটা সম্ভব হয় না, সব ক্ষেত্রে সম্ভব হয় না। আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই। হ্যাঁ, তো বলছিলাম, তুমি যদি নিজের পজিশন তৈরি করো তবে অন্যরা তোমার পজিশন তৈরি করে দেবে, এবং তুমি যদি নিজের পজিশন তৈরি না করতে পারো তাহলে অন্যরা সিলেক্ট করে দেবে তুমি কোন পজিশনে থাকবে। তো বন্ধুরা, এর থেকে আমি আর বেশি কিছু বলছি না। তোমরা আমার একটা কথা শুনো, যারা স্টুডেন্ট আছো বা চাকরির জন্য পড়াশোনা করছো, তারা চোখ বন্ধ করে প্রত্যেক দিন 12 ঘন্টা প্লাস পড়ার চেষ্টা করো, এবং যদি না চেষ্টা করো তাহলে তোমরা অবশ্যই ব্যর্থ হবে, এবং তোমরা অপেক্ষায় থাকো নেক্সট একটা বেকার জীবন লাইফ জীবনযাপন করার জন্য। তো আমি আজকে এর থেকে বেশি কিছু বলছি না। নমস্কার বন্ধুরা, চললাম, টাটা।